আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব নতুন একটা অধ্যায় বাজনার উৎসব ওকে গুনগুন করতে করে গান গাইতে কার ভালো লাগে বলুন তো সবাই কিন্তু মাঝে মাঝে কিন্তু এরকম হয় যে আমরা গুনগুন করে গান গাই এখানে হুম সুন্দর কোনো একদিনে তোমরা নিশ্চয়ই গান গাইতে ইচ্ছা করে এখানে আহা কি আনন্দ আকাশে বাতাসে হ্যাঁ যাক আমরা এখানে এই বিষয়গুলো একটু পড়বো ভালো করে নিজেরাই হ্যাঁ তারপর আমি একটু জাস্ট একটু বলতেছি এখানে তো বলছে এখানে এই অভিজ্ঞতায় গুনগুন করে গান গাওয়া কিংবা খেলার মাঠে গলা ফাটিয়ে চিৎকার করে শুরু করে মানে ডাকতে শুরু করা এখানে বা কোনো শব্দ কিভাবে তৈরি হয় কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় ইত্যাদি জানার মাধ্যমে পত একটা তরঙ্গ নামে একটা অধ্যায় পড়ছিলাম এখানে আট নম্বর মেবি অধ্যায়টা এখানে ক্লাস এইটের এর বই দেখবেন তো এটাতে আমরা পূর্ণাঙ্গ বিষয়গুলো দেখবো এখানে একটা ঢোল দেখতে পাচ্ছেন এখানে তো একচুয়ালি আমাদের ঢোলের মাধ্যমে কিন্তু শব্দ আমরা তৈরি করি যেটা আমাদের কি অনেক জোরে আমাদের কান এরকে আসে এখানে তো প্রথম সেশনে আমাদের যে বিষয়গুলো বলা আছে এখানে তোমরা অনেকেই বাড়িতে নানা ধরনের বাদ্যযন্ত্র আছে এখানে বাসি হারমোনিয়াম তবলা একতারা গিটার এসব প্রচলিত বাদ্যযন্ত্র অনেকেই বাড়িতে থাকে এখানে আবার অনেকের বাড়িতে না থাকতে পারে সমস্যা নাই এছাড়াও আরো আহ বেদিক্রমধর্মী বাদ্যযন্ত্র থাকতে পারে এখানে তোমার অভিজ্ঞতাকে বা অভিভাবকের অনুমতি নিয়ে বাড়ি থেকে যেকোনো একটি বাদ্যযন্ত্র বিদ্যালয়ে আনবে এখানে যদি তোমার বাড়িতে আদৌ কোনো বাদ্যযন্ত্র না থাকে তাহলে কোনো সমস্যা নেই এখানে তুমি কি জানো এমন অনেক সঙ্গীত শিল্পী আছে যারা শুধু হাড়ি পাতিল এবং কি মানে পাতার বাসি বাজিয়ে সুন্দর সূত করতে পারেন এখানে ওকে তো তাই তুমি যদি আম আঠির যেটা আমাদের ভেপুয়া যেটা বলা এখানে আম আঠি দিয়েও কিন্তু এটা করা যায় বাজা যায় আবার পাতার বাসি হ্যাঁ নারিকেল পাতা দিয়ে অনেক সময় বাজানো যায় এখানে এই বিষয়গুলো আমাদের যে কোনো একটা আনতে বলছে এখানে বিদ্যালয়ে এখন যেহেতু আমের সিজন সিজন এখানে তো আপনি চাইলে আমের যে অ্যাড আছে বীজটা যেটা আছে ওখান থেকে কিন্তু আপনি অ্যাড এখানে অথবা নারকেল পাতা দিয়ে আপনি বাসি বানাবেন এটা কিন্তু বানা যায় কিন্তু তো এগুলো আমরা এখানে সাজিয়ে গুজিয়ে এগুলো নিয়ে আসবো এখানে আমাদের মেইন যে মানে পারপাস এখানে এই অধ্যায়ের জন্য সেটা হচ্ছে আমাদের এখানে মেইন বাড়ির কাজটা এখানে অ্যাকচুয়ালি আমাদের এখানে ভেতরে তেমন কিছু বলা নেই এখানে এখন এখানে একটা বিষয় বলা আছে এখানে যে সরল সন্ধিত স্পন্দন গতি বলতে আমরা কি বুঝি এখানে সরল সন্ধিত স্পন্দন গতি হচ্ছে আমাদের যে গতি মানে এটা এক ধরনের পর্যায়বৃত্ত গতি এই গতিটি এমন হয় যে পর্যায়কালের অর্ধেক সময় যেদিকে থাকবে এবং বাকি অর্ধেক সময় থাকবে এবং স্মরণ সময়ের মানে কি হবে এখানে ব্যস্ত মানে এরকম হবে আর কি যে তরণ যদি এ হয় এটা আমাদের এক্স এর সামান্যপাতিক এবং কি আমাদের এখানে হবে এখানে মাইনাস হবে বিপরীত হবে এখানে ওকে তো বাড়ির কাজটা আমাদের দিয়েছে দেখুন আমরা এটা কাজ করবো এখানে আজকে বাড়ি থেকে একটা মোটামুটি লম্বা সুতো অথবা দড়ি মাথায় কিছু ভর বেঁধে কোন স্থির অবস্থান থেকে ঝুলিয়ে রাখতে বলছে মানে ঝুলে দিতে বলছে এখানে তো এবার একটি রুলার দিয়ে সুতার দৈর্ঘ্য মেপে আমাদের এখানে টি ইজ ইকুয়াল টু পাই রুট ওভার এল বাই জি এই সূত্র প্রয়োগ করে টির মানটা আমাদের বের করতে বলছে এখানে একই ভরের বস্তুকে ঝুলিয়ে সুতার দৈর্ঘ্য কম বেশি করে টির মানটা আমাদের বের করতে বলছে এখানে ওকে তো আমরা এখানে এরকম কয়েকটা বস্তু নেব নিয়ে আমরা করবো কি একই ভরের বস্তু নিয়ে আমরা কাজগুলো করবো এখানে তো আমরা এখানে কাজগুলো করি এখানে তো আমি এখানে মোটামুটি তিন চারটে এখানে দিব আপনার এখান থেকে একটা কম্পারিজন পাবেন এখানে তো আমি প্রথমত দিলাম এখানে যে এক নম্বর দিলাম এখানে ধরি সুতার দৈর্ঘ্য এখানে হ্যাঁ সুতার দৈর্ঘ্য এটা স্মল এল ইজ ইকুয়াল টু কত এখানে ধরলাম যে শূন্য পয়েন্ট ফাইভ মিটার ধরলাম এখানে এবং ভর ধরলাম এখানে ভর এম মান ধরলাম দুইশো গ্রাম ধরলাম এখানে ওকে এই গ্রামকে আপনি যে কেজি করেন তো দুইশো কে এক হাজার দ্বারা ভাগ করতে হবে এখানে এই দুইশো কে এক হাজার দ্বারা ভাগ করলে পাবেন শূন্য পয়েন্ট টু কেজি পাবেন এখানে আচ্ছা আর আমরা তো জানি এখানে অভিকর্ষ স্তরণ কত আমরা জানি এখানে অভিকর্ষ তরণ এই জির মানুষ আমাদের কি নাইন পয়েন্ট এইট আমরা জানি এখানে মিটার সেকেন্ড বাস টু এখানে আমরা এখান থেকে দোলনকাল টির মানটা আমরা বের করবো এখানে টি ইজিকাল টু হট তো আমরা সূত্রকে জানি একটু আগে দেখুন টি ইজিকাল টু আমরা এটা জানি এখানে হ্যাঁ আমরা জানি আমরা জানি টি ইজিকাল টু টু পাই রুট এল বাই জি এখানে এল বাই জি এখানে ওকে আচ্ছা আর মানগুলো এখানে বসায় দেন বসাই দিলে আমাদের কাজ শেষ এখানে তো আপনার এখানে টু পাই মানে টু ইন টু টু পাই দিলেন এখানে অ্যান্ড এখানে আমাদের এখানে এল এর মান কত এখানে শূন্য পয়েন্ট ফাইভ আর জি এর মান তো আমাদের নাইন পয়েন্ট এইট এখানে তার মানে আমাদের এটা ক্যালকুলেশন করে দেখবেন যে আপনার যেহেতু এর মানে থ্রি পয়েন্ট ওয়ান ফোর সিক্স তো এটা ক্যালকুলেটার দেখবেন যে ওয়ান পয়েন্ট ফোর টু সেকেন্ড আসবে এখানে এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে গেল এখানে এন্ড দ্বিতীয় ক্ষেত্রে আপনি আরেকটা নেন সেটা হচ্ছে আপনার এরকম যে এখানে জাস্ট এখানে দৈর্ঘ্যটাকে এলটাকে আপনি এখানে এখানে কিন্তু দৈর্ঘ্য আর নতুন করে লিখবো না এখানে জাস্ট শূন্য পয়েন্ট ফাইভ আছে না এটাকে এক নেন এখানে এক এক মিটার নেন এখানে আর আমাদের ভরটাকে ভরটাকে আপনি এখানে এই শূন্য পয়েন্ট টু কেজি নেন এখানে অ্যান্ড আমাদের আর কি আছে এখানে আর কিছু লাগছে না এখানে

এটা দেখবেন যে টু সেকেন্ড পেয়ে যাবেন এখানে টিন মানটা এখানে ওকে ক্যালকুলেশনটা করে দেখবেন এখানে একটু এরপর আমাদের এখানে তিন নম্বর যে ম্যাটটা আমার আছে এটা দেখবো এখানে এখানে আমি সুতার দৈর্ঘ্যটাকে এলটাকে আমি ধরলাম এখানে ওয়ান পয়েন্ট ফাইভ ধরলাম এখানে এত মিটার ধরলাম এখানে এবং ভরটাকে আমি সেম ধরলাম এখানে শূন্য পয়েন্ট টু কেজি ধরলাম এখানে আর হচ্ছে আমাদের অভিজ্ঞতা স্তর জির মানটা আমরা এখানে নাইন পয়েন্ট এইট টু এখানে জানি আমরা এটা আমার দোলনকাল টি ইজ কি পাবো এখানে টু পাই রুট আবার এল বাই জি এখানে এল বাই জি এখানে ওকে তো এখানে টু পাই তো আমার থ্রি পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ আর এখানে কত নাইন পয়েন্ট এখানে এইট এই সবগুলো ক্যালকুলেশন করে দেখবেন যে আমাদের এখানে মানটা কত হচ্ছে এখানে যে এখানে ওকে মানে এভাবে আপনি আরো চাইলে এখানে দুই নিয়ে করতে পারেন এখানে হ্যাঁ দুই নিয়েও করতে পারেন সমস্যা নেই এখানে তো একটা বিষয় এখানে খেয়াল করুন তো আমাদের এখানে এখানে আমাদের আমি এখানে যতটুকু আছে মানে প্রত্যেকবার কিন্তু শূন্য পয়েন্ট ফাইভ করে বাড়াচ্ছে এখানে এখানে আমাদের শূন্য পয়েন্ট ফাইভ তারপরে আমাদের কি এখানে আমাদের হচ্ছে ওয়ান মিটার এখানে এবং আমাদের দেখুন আমাদের এখানে কত পেলাম এখানে এখানে ওয়ান পয়েন্ট ফাইভ পেলাম তার মানে দৈর্ঘ্য যত বৃদ্ধি পাচ্ছে দেখুন আমাদের এই মানটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এখানে এটা টু পয়েন্ট ফোর সিক্স তারপরে এটা দেখুন আমাদের টু সেকেন্ড হ্যাঁ আর আমাদের এটা কত এখানে এটা হচ্ছে আপনার এক নম্বরটা কি পেলাম এখানে ওয়ান পয়েন্ট ফোর টু তার মানে আমাদের দৈর্ঘ্য বৃদ্ধির সাথে সাথে কিন্তু আমরা কি পাচ্ছি এখানে দোলন কালটা কি বৃদ্ধি পাচ্ছি না এখানে তো এটা একটু লিখে দেবেন এখানে বা আপনি চাইলে এখানে এটাকে আরো ইজি ভাবে একটু উপস্থান করতে পারেন এখানে যে আপনি লিখতে পারেন এখানে সুতার দৈর্ঘ্য দৈর্ঘ্য আর আপনি এখানে কাল দিলেন এখানে দোলন তো এখন এখানে সুতার দৈর্ঘ্য যখন আপনার শূন্য পয়েন্ট ফাইভ মিটার পেয়েছিলেন এখানে তখন আপনার কাল ছিল কিন্তু ওয়ান পয়েন্ট ফোর টু সেকেন্ড ছিল এখানে এবং সুতোর দৈর্ঘ্য যখন আপনার এক মিটার ছিল তখন আমাদের এখানে এই মানটা কত ছিল এখানে টু সেকেন্ড ছিল এখানে এবং যখন ওয়ান পয়েন্ট ফাইভ পাইছিলেন এখানে মানটা ওয়ান পয়েন্ট ফাইভ মিটার তখন আপনি সুতোর দৈর্ঘ্য পাইছিলেন কত এখানে টু পয়েন্ট ফোর সিক্স মিটার সেকেন্ড পাইছিলেন এখানে তার মানে দৈর্ঘ্য বৃদ্ধির সাথে সাথে আপনি কি পাচ্ছেন দোলন কালটা বৃদ্ধি পাচ্ছেন এখানে ওকে তারপরে আপনি এখানে বলতে পারেন এখানে যে দৈর্ঘ্য বাড়লে এটা র হবে না এখানে বাড়লে দোলনকাল বাড়ে এখানে হ্যাঁ দোলন কাল বাড়বে এবং দৈর্ঘ্য কমলে কি হবে এখানে দোলনকাল কমবে এখানে লিখবে যে দৈর্ঘ্য কমলে দৈর্ঘ্য কমলে দোলনকাল কমবে হ্যাঁ দোলনকাল কমবে জাস্ট এতটুকু করলে আমাদের এখানে এখানে ওকে আমরা নেক্সট করবো কি আমাদের যে দ্বিতীয় এবং তৃতীয় সেশন আছে এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম